তো এই মেশিনটা দেখতে পাচ্ছেন নৌকার মতো দেখা যাচ্ছে, নালা বলেন, বিভিন্ন পুকুর বলেন, যে কোনো ক্যানেল বলেন, সেখানে জাস্ট নর্মালি এই ওয়াটার পাম্পটা যেয়ে পানিতে ছেড়ে দিবেন এবং সরাসরি আপনারা এই স্টার্ট করে এই পাইপের মাধ্যমে সরাসরি পানি দিতে পারবেন। তো যারা বিভিন্ন ফলের বাগান করেন, বিভিন্ন জায়গায় যাদের ফসল ফলান, তাদের একটা বিষয় আছে যেটা হচ্ছে অনেক দূর পাইপ নিয়ে যেয়ে পানি শেষ করতে হয়, সহজ কোনো উপায় আছে কি না এই বিষয়টা আমাদেরকে অনেকেই জানতে চাইছিলেন। তো আমার সামনে যে মেশিনটা দেখছেন এটাকে ফ্লোটিং ওয়াটার পাম্প বলে, এটা একটা চায়নার মেশিন। তো এই মেশিনটা দেখতে পাচ্ছেন নৌকার মতো দেখা যাচ্ছে, এই মেশিনটা খুবই ভালো একটা মেশিন এবং এটা আপনার কাজটাকে অনেকটাই সহজ করে দিবে। কেন সহজ করে দিবে সেটাও আমি আপনাদেরকে বলবো। কারণ হচ্ছে দেখেন, এই ওয়াটার পাম্পটা ব্যবহার করতে আপনাকে কোনো পাইপলাইন লাগবে না, যে পাইপলাইন সেগুলো লাগবে না, যেখানেই পানি আছে, যেখানেই আপনি নালা বলেন, বিভিন্ন পুকুর বলেন, যে কোনো ক্যানেল বলেন, সেখানে জাস্ট নর্মালি এই ওয়াটার পাম্পটা যেয়ে পানিতে ছেড়ে দিবেন এবং সরাসরি আপনারা এই স্টার্ট করে এই পাইপের মাধ্যমে সরাসরি পানি দিতে পারবেন। এবং এটার জন্য আলাদা কোনো পাইপের দরকার হবে না, ইনলাইন পাইপ, জাস্ট আউটলাইন পাইপটা দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এবং নর্মালি ব্যবহার করতে পারবেন। একজন মানুষ এটা টেনে নিয়ে যে কোনো জায়গায় পানি যেখানেই থাক সেখান থেকেই পানি তুলে ব্যবহার করতে পারবেন। তো এটা দেখছেন নৌকার মতো একটা দেয়া আছে যেটার উপরে ইঞ্জিনটা বসানো আছে। তো অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে আসলে পানিটা নিবে কোত্থেকে, আপনারা আমি আপনাকে একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন পিছনে একটা অংশ আছে যেটার কারণে নেট দেয়া আছে এবং এখান থেকে আপনার পানিটাকে টানবে এরা, এই মেশিনটা এই পানিটা এখান থেকে টানবে এবং এটা আপনি যখন পুকুরে বা পানির উপরেই ছেড়ে দিবেন, নর্মালি আর এক্সট্রা কোনো পাইপ ব্যবহার করতে হবে না, সরাসরি এই এইখান থেকে পানি তুলে আপনার ইঞ্জিনে আউট করে দিতে পারবে আর কি। ইঞ্জিন আমাদের কাছে দুই রকম আছে, এটা একটা 4-স্ট্রোক 2-স্ট্রোক, এটা মোটরসাইকেল চালিত ইঞ্জিন। দেখতে পাচ্ছ অন্যান্য ইঞ্জিনগুলোর মতো এটা খুবই ভালো একটা ইঞ্জিন, এটা জাস্ট আগেরগুলোর মতোই দেখতে পাচ্ছেন টেনে স্টার্ট দেওয়া যাবে। এটাতে মোবিল তেল আলাদা 4-স্ট্রোকটা এবং 2-স্ট্রোকটার ক্ষেত্রে তেল মোবিল একসঙ্গে ব্যবহার করতে হয়। এবং এখানে দেখেন হ্যান্ডেলটা এখানে খুবই স্মুথলি, এটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, খুবই ওজন কম। আর পিক আপ এখানে দেখছেন, পিক আপ আপনারা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবং এখানে একটা সুইচ দেওয়া আছে, এখান থেকে অফ করে দিতে পারবেন। এবং গান হিসেবে দুইটা দেওয়া আছে, আমি দেখি এই দুইটার মধ্যে একটা হচ্ছে এই গানটা যেটা আছে, এটা শুধু অনেক স্পিডে অনেক দূরে দিতে পারবেন, আর এটার ক্ষেত্রে আপনি যদি চান বৃষ্টির মতো তৈরি করতে পারবেন এবং এইখান বাড়া কমা করে আপনি যেরকম ইচ্ছা সেরকম করে পানিটাকে দিতে পারবেন। ভিডিও আর বাড়ি না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যদি এই মেশিনটির দরকার হয় বুকিং করতে পারেন। তো আরও অন্যান্য মেশিনারি যদি চান আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে নিতে পারেন এবং অর্ডার করতে পারেন, আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।